বন্ধুরা দেখো ছোট ছোট ফলের পেটি দিয়ে আমরা একটা পায়রাদের বড় ধরনের বাসা করব কিন্তু এতগুলোই খোপ থাকবে সেটা এমন ভাবে করব যাতে বৃষ্টি টিষ্টিতে অসুবিধা না হয় এইভাবেই করার চেষ্টা করছি কেমন হবে তোমরা বলবে বাসাগুলোকে এইভাবে বসিয়ে দেব বসিয়ে দিয়ে তারপরে তৈরি করব একটা বাসা দেখা যাক এটা বেশ এইভাবে সামনেটা দেখো কেমন হবে ঠিক আছে হয়ে গেল কম খরচের বাসা দেখো টিন দিয়ে আমি আটকে দিয়েছি পেছনটাও দেখো আগে সামনেটা দেখে নাও দেখো এখানে একটা দুটো তিনটে চারটে চারটে খুব বিশিষ্ট একটা বাসা তৈরি করলাম খুবই কম খরচে এই বাসা তৈরি করেছি এখানে বৃষ্টি পড়লেও খুব একটা ক্ষতি হবে না কারণ দেখো আমি পেছন থেকে চারিদিক থেকে আমি টিন দিয়ে ঘিরে দিয়েছি এটা খুবই কম খরচের একটা বাসা কমপ্লিট অবশেষে একটি চার খাপ বিশিষ্ট একটা বাসা তৈরি করলাম ভেতরে বা দেখা যাক এর মধ্যে ওরা আসে কিনা দেখো এরা ঘরটা পছন্দ করে ফেলেছে এই ঘরের মধ্যে ওরা নিজেরা নিজেরাই বাসা তৈরি করার জন্য এখন উপস্থিত হয়ে গেছে তো আমার মনে হয় ওই যে এখানে বাটি দেওয়া রয়েছে দেখলে ওর মধ্যেই হয়তো ওরা ডিম দিতে পারে কদিনের মধ্যে এই ঘরটা ওদের পছন্দ বলে ওরা দেখো এত ঘর রয়েছে আশেপাশে সেই ঘর থেকে ছেড়ে দিয়ে ঠিক ওই ঘর মধ্যে রয়েছে তো ওদের নিশ্চয়ই পছন্দ হয়েছে তো খুব কম খরচে এমন একটা বাসা তৈরি করেছে বন্ধুরা তোমরাও বাড়িতে কিন্তু কম খরচে এই ধরনের একটা বাসা তৈরি করে দিতে পারো